বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বৈশ্বিক মহামারী COVID-19 তথা করোনা প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ 6 মাস তোমরা তোমাদের ক্লাস কার্যক্রম থেকে দূরে রয়েছো। এমন অবস্থায় তোমাদের পড়ালেখার গতি বেগবান করার জন্যে আমরা তোমাদের অনলাইন ভিত্তিক ক্লাস গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করি। তারই পরিপ্রেক্ষিতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ভিত্তিক ক্লাস সমাজকর্ম প্রথম পত্রের ক্লাসে। ক্লাস উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহাবুদ্দিন শিহাব, প্রভাষক এমএ ন্যাশনাল কলেজ। তো চলো আমরা আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসে চলে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ের মূল বিষয় হচ্ছে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে মূলত সমাজকর্ম পেশাটি কীভাবে পেশা হিসাবে বিবর্তন হলো, কীভাবে পেশা হিসাবে বিকাশ হলো, সে তার একটি ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে এখানে আলোচনা করা হয়েছে, যেখানে আলোচনা করা হয়েছে বিভিন্ন রকমের দরিদ্র আইন সম্পর্কে। আর ওই দরিদ্র আইনগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি আইন হচ্ছে 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন। তো আজকে আমি মূলত আলোচনা করব দরিদ্র আইন কাকে বলে, দরিদ্র আইন সম্পর্কে একটু ধারণা দিব, এবং আমি আলোচনা করব 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন সম্বন্ধে, এবং এর কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সামনে আমি কথা বলব। তো চলো আমি শুরু করি। প্রথমে আমি দরিদ্র আইন নিয়ে বলি যে দরিদ্র আইন কাকে বলে। দরিদ্র আইন সাধারণ অর্থে দরিদ্রদের জন্য গৃহীত যে কোনো ধরনের আইনকেই দরিদ্র আইন বলা হয়। কিন্তু আমরা যদি সমাজ কল্যাণ বা সমাজকর্মের ইতিহাস পড়ি, বা আমরা যদি যুক্তরাজ্য তথা ইংল্যান্ডের ইতিহাস পড়ি, তখন আমরা এই দরিদ্র আইন সম্পর্কে কিছু ভিন্ন এবং তাৎপর্যপূর্ণ সংজ্ঞা আমরা পাব। ইংল্যান্ড তথা যুক্তরাজ্যে তৎকালীন সময়ে দরিদ্র বা ভবঘুরে কিংবা ভিক্ষুক অথবা অসহায় ব্যক্তি যারা ছিল, তাদের কল্যাণের জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য, এমনকি প্রয়োজন বোধে তাদেরকে শাস্তি প্রদান করার জন্য ইংল্যান্ড যে আইনগুলো প্রণয়ন করে সেগুলোকে মূলত দরিদ্র আইন বলে থাকে। আমি একটু সংক্ষিপ্ত করে যদি বলি যে ইংল্যান্ডের দরিদ্রদের কল্যাণের জন্য ইংল্যান্ড যে আইনগুলো প্রণয়ন করে সেগুলো হচ্ছে দরিদ্র। এবার আসো আমি একটি 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন নিয়ে কথা বলি। ইংল্যান্ড সরকার যতগুলো আইন প্রণয়ন করে দরিদ্রদের কল্যাণ, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা আইন হচ্ছে 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন। ইংল্যান্ডের 1349 সালে সর্বপ্রথম রাজা তৃতীয় এডওয়ার্ড সরকারিভাবে দরিদ্রদের জন্য একটি আইন প্রণয়ন করে। আমি আবার বলছি, ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড 1349 সালে সর্বপ্রথম সরকারিভাবে দরিদ্রদের জন্য একটি আইন প্রণয়ন করে। আমার সবাই প্রশ্ন চলে আসছে যে সর্বপ্রথম কোন সরকারি আইনটি দরিদ্রদের জন্য প্রণীত হয়, তখন বলতে হবে যে 1349 সালের আইনটি। 1349 সাল থেকে শুরু করে 1597 সাল পর্যন্ত মোট 42টি আইন প্রণয়ন করা হয় দরিদ্রদের উন্নয়নের জন্য। এই লম্বা সময়ে এতগুলো আইন প্রণয়ন করার পরেও প্রকৃতপক্ষে ইংল্যান্ডের দারিদ্রতা দূর করা সম্ভব হয়নি। এই আইনগুলোর মধ্যে এমন অনেকগুলো ধারা ছিল, এমন অনেকগুলো নীতি ছিল যেগুলো খুবই সমালোচিত ছিল। তো এমতাবস্থায় এই 42টি আইন প্রয়োগ করার মাধ্যমেও বা প্রয়োগ করেও যেহেতু দরিদ্রদের কোনো উন্নয়ন করা সম্ভব হয়নি, 1601 সালে তৎকালীন ইংল্যান্ডের রানী রানী এলিজাবেথের সময় এই 42টি আইনকে সংশোধন করে, এগুলোকে পরিবর্তন করে, এখানকার গুরুত্বপূর্ণ ধারাগুলোকে নিয়ে এবং সমালোচিত যে ধারাগুলো ছিল সেগুলোকে বাদ দিয়ে নতুন একটি আইন প্রণয়ন করা হয়, যেটা 43তম প্রয়াস। 42টি আইনের সমন্বয়ে যে আইনটি হয়, 43তম প্রয়াস যেটি, সেটি মূলত ইতিহাসে 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন নামে পরিচিত। যেহেতু তখনকার সময় রানী ছিল রানী এলিজাবেথ, এই জন্য এই আইনের নামকরণই করা হয় রানী এলিজাবেথের নামানুসারে। তো এই 42টি এই এলিজাবেথীয় আইনের কিছু গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অন্যান্য আইনগুলো থেকে এটাকে আলাদা করে। তো আমরা চলো কোনো গুরুত্বপূর্ণ কয়েকটি আইন বৈশিষ্ট্য নিয়ে একটি কথা বলি। দেখো শুরুতে আছে এখানে এক নম্বরে সমন্বিত রূপ। এই আইনটিকে বলা যায় যে এটি একটি সমন্বিত রূপ, যেহেতু 42টি আইনকে ভেঙে চুরে নতুন করে একটি আইন করা হয়েছে, মানে 42টি আইনের নীতিগুলোর সমন্বয়ে একটি নতুন আইন প্রণয়ন করা হয়, এই জন্য এটাকে বলাই যেতে পারে যে
এলিজাবেথের দরিদ্র আইন ছিল মূলত অন্যান্য আইনগুলোর একটা সমন্বিত রূপ। তারপর আসো দুই নম্বরে দরিদ্রদের শ্রেণীকরণ। এই আইনের মাধ্যমে সর্বপ্রথম ইংল্যান্ডের দরিদ্রদেরকে কয়েকটি শ্রেণীতে ভাগ করে দেওয়া হয়। মোট তিনটি শ্রেণীতে ইংল্যান্ডের মোট দরিদ্র যারা ছিল তাদেরকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়, যা একটা ছিল, একটা শ্রেণীকরণ করা হয় সক্ষম দরিদ্র নামে। ইংল্যান্ডের দরিদ্রদেরকে মোট এই তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। এক ধরনের দরিদ্র যারা সক্ষম, মানে এরা দরিদ্র কিন্তু এরা কাজ করতে পারে, এই ধরনের লোকগুলোকে এই শ্রেণীতে ফেলে দেওয়া হয়, এরা হচ্ছে সক্ষম দরিদ্র। আরেক ধরনের দরিদ্রকে শ্রেণীকরণ করা হয় যারা হলো অক্ষম, এরা কাজ করতে পারে না, যেমন মনে করো একজন প্রতিবন্ধী যার হাত নাই পা নাই, এই ধরনের দরিদ্রগুলোকে এই শ্রেণীতে ফেলে দেওয়া হয়। এবং আরেক ধরনের দরিদ্র শ্রেণীকরণ করা হয় নির্ভরশীল শিশু, যে সকল শিশু বা পথ শিশু যাদের মা বাবা নেই বা এতিম অনাথ বা যাদের দায়িত্ব কেউ নিতে চাচ্ছে না, ওই সকল শিশুগুলো হচ্ছে নির্ভরশীল শিশু। এই তিনটি শ্রেণীতে দরিদ্রদেরকে শ্রেণীকরণ করার মাধ্যমে ভাগ করার কারণে পরবর্তী সময়ে তাদেরকে নিয়ে কাজ করাটা খুবই সহজ হয়ে যায় এবং এটা পরবর্তী সময়ে দারুণ একটি প্রভাব ফেলে দরিদ্রদের কল্যাণের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে। এরপরে চলে আসে আমরা তিন নম্বর বৈশিষ্ট্যে, তিন নম্বরে আছে আত্মীয় স্বজনের দায়িত্ব। আমরা জানি দেখবা আমাদের দেশেও যেটা হয় যে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে দরিদ্রদেরও এমন কিছু আত্মীয় স্বজন থাকে যারা আর্থিকভাবে স্বাবলম্বী। তো তৎকালীন সময়ে ইংল্যান্ডও ঠিক একটাই ছিল যে এমন এমন কিছু দরিদ্র ছিল যাদের আত্মীয় স্বজন স্বাবলম্বী। মনে করো বাবা ভিক্ষা করে কিন্তু সন্তান খুব ভালো একটা অবস্থানে আছে, অথবা এক ভাই খুব ভালো অবস্থানে আছে অন্য ভাই ভিক্ষা করছে, সেক্ষেত্রে সরকার ওই সকল আত্মীয় স্বজনদেরকে বাধ্য করে দেয়, বাধ্যতামূলকভাবে তাদের দায়িত্ব তাদের উপর আরোপ করে দেয়। মানে বিষয়টা হচ্ছে এমন, যদি এমন হয় যে এক ভাই দরিদ্র এবং অন্য ভাইয়ের অবস্থা ভালো, তবে যে ভাই ভালো তার উপর দায়িত্ব প্রদান করা হয়েছে, তোমাকে তোমার ভাইয়ের ভরণ পোষণ করতে হবে, তার দায়িত্ব নিতে হবে। এতে করে হয় কি যে সরকারের উপরে একটা চাপ যেটা ছিল সেটা কমে যায়, সরকারের জন্য কাজ করাটাও সহজ হয়ে যায়। তারপরে আসো চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সাহায্যের জন্য শর্ত। যারা যারা এই তিন শ্রেণীর মধ্যে কোনো এক শ্রেণী, তাদের সাহায্য, তাদেরকে সরকার বিভিন্নভাবে সাহায্য প্রদান করে, কিন্তু এক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। যেমন যদি ওই ব্যক্তি ওই এই তিন শ্রেণীর কোনো একজন যদি সাহায্য নিতে চায় তাকে, তবে তাকে অবশ্যই ফেরিশে জন্মগ্রহণ করতে হবে, অথবা তাকে কমপক্ষে 3 বছর ফেরিশে অবস্থান করতে হবে। আমি আবার বলছি, এক নম্বর হচ্ছে যে অবশ্যই সে ওখানে জন্মগ্রহণ করতে হবে অথবা কমপক্ষে 3 বছর তাকে সেখানে থাকতে হবে। এই তিনটি শর্ত যদি কেউ মেনটেন করতে পারে, ফিল আপ করতে পারে, তবেই তাকে সরকারিভাবে সাহায্য প্রদান করা হয়। তারপরে সর্বশেষ চলে আসো আমাদের ওভারসিয়ার নিয়োগ, পঞ্চম নম্বর যে বৈশিষ্ট্য ওভারসিয়ার নিয়োগ। তৎকালীন ইংল্যান্ড সরকার যেটা কি করে যে গরিব যারা ছিল, যারা দরিদ্র যারা ছিল, তাদের যাদের থাকার জায়গা নেই তাদের জন্য সরকারি পরিত্যক্ত ভবন যেগুলো ছিল সেগুলোর কাজে লাগায় সেগুলোর নাম দিয়ে দেয় আর্মস হাউস। আর্মস হাউস সাথে বাংলা হচ্ছে দরিদ্রাগার, মানে যেখানে দরিদ্ররা বসবাস করবে। যে সকল দরিদ্রদের থাকার জায়গা নেই তাদের জন্য মূলত আর্মস হাউসের ব্যবস্থা করা হয় যেখানে তারা থাকবে। আর যারা মনে করে থাকার জায়গা আছে কিন্তু কাজের জায়গা নেই, কাজ নেই, বা অনেকেই আছে যে থাকার জায়গাও নেই কাজের জায়গাও নেই, ওই কাজের জায়গার জন্য সরকারি কিছু পরিত্যক্ত ভবন যেগুলো ছিল সরকারি সেগুলোকে কাজে লাগে, সেগুলোর নাম দিয়ে দেয় ওয়ার্ক হাউস। ওয়ার্ক হাউস শব্দের বাংলা অর্থ হচ্ছে শ্রমাগার, যেখানে শ্রম দেওয়া হয়। এই আর্মস হাউস এবং ওয়ার্ক হাউসে দরিদ্রদেরকে তত্ত্বাবধান করার জন্য, তাদের মেনটেন করার জন্য বা তাদেরকে দেখাশোনা করার জন্য প্রত্যেকটি আর্মস হাউস এবং ওয়ার্ক হাউসে একজন করে ব্যক্তি নিয়োগ দেওয়া হয় যার নাম হয় ওভারসিয়ার। এটা মূলত একটা পদবীর নাম, মানে যিনি এগুলো তত্ত্বাবধান করবে, তত্ত্বাবধায়ক, তার নাম হচ্ছে ওভারসিয়ার। উনি এই সকল লোকদেরকে আর্মস হাউস এবং ওয়ার্ক হাউসের লোকগুলোকে দেখাশোনা করেন, তাদের তত্ত্বাবধান করেন। তো এই ছিল মূলত আমাদের 1601 সালের এলিজাবেথ দরিদ্র আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বৈশিষ্ট্য। তোমাদের বইতে আরও বেশি আছে, 8টি আছে, 10টি আছে, কারো 12টি আছে, কিন্তু এই এই 5টি হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো। আমি আশা করি আমার ক্লাসের পরে তোমাদের এলিজাবেথ দরিদ্র আইন এবং দরিদ্র আইন আর এলিজাবেথ দরিদ্র আইনের বৈশিষ্ট্য নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এরপরও যদি তোমাদের কারো কোনো সমস্যা থেকে থাকে কিংবা তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে, তবে আমার ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে তুমি তোমার প্রশ্ন লিখে দাও, ইনশাল্লাহ আমি খুব দ্রুত এটা আনসার দেওয়ার চেষ্টা করবো।
তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে অবস্থান করো। আল্লাহ হাফেজ।